পূর্ব মেদিনীপুর জেলার জন্য 845 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তমলুকে প্রশাসনিক বৈঠক থেকে 45টি প্রকল্পের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন করেন দীঘার মেরিন ড্রাইভের, দীঘা থেকে শঙ্করপুর হয়ে এই রাস্তা যাবে মন্দারমণি। মুখ্যমন্ত্রী বলেন, ওখানে আমরা দীঘা কনভেনশন সেন্টার তৈরি করেছি, আমরা ওখানে দীঘা তমলুক রেলওয়েটাও আমারই করে দেবো, এবং ওখানে দিঘি বাড়িটাও হয়েছে, দীঘাশ্রী হচ্ছে কনভেনশন সেন্টার, তারপরে লাইকাটাও আমরা নতুন করে ওটা করেছি, এবং এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে 7 কিলোমিটার যে ডিটেলসটা, এটা আমি পূর্ণেন্দ্রকে বলবো বলবার জন্য, এটা আগামী পুজোতে আপনারা আসবেন ঘুরতে, সবসময় আসবেন, এবং এটা একটা ট্যুরিজমের বড় আকর্ষণ। আগে দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটিতে অনেক অনিয়ম হয়েছে বলে উল্লেখ করে মমতা জেলা শাসককে বিষয়টি দেখে নেওয়ার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী জানান, নয়াচর যেটা দীর্ঘদিন ধরে পড়ে আছে, আজকে 15-16 বছর হয়ে গেছে, ওটা আমরা ইকো হাব করছি, এবং সোলার পাওয়ারের কাজও, সোলার পাওয়ার, সুতরাং ওটা একটা বিরাট প্রজেক্ট হচ্ছে, ওখানে অনেক অ্যাক্টিভিটি হবে, লোকে দেখতে আসবে, অনেক মৎস্যজীবীদের কর্মসংস্থান হবে, এবং তাদের ব্যাপারটাও ভালো করে দেখা হবে, এটা এটা একটা বড় কাজ। নয়াচরে কয়েকটি হোমস্টে করারও পরামর্শ দেন মমতা। দীঘা এখন আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র, কিন্তু সেখানে যাতায়াতের রাস্তায় প্রায় দুর্ঘটনা ঘটে, সেটা এড়াতে ব্ল্যাক স্পট চিহ্নিত করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি দীঘা পরিচ্ছন্ন রাখার জন্য দিনে 3 বার পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন মমতা। একই সঙ্গে রাস্তা দ্রুত মেরামত করার কথাও বলেছেন তিনি। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।